দর্শক, লিজা নামের আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন এমন দুজন অতিথি যারা স্বতন্ত্র অভিনয় গুণে নিজের নিজের একটি ইমেজ তৈরি করেছেন ছোট পর্দায়। তাদের অভিনয় শৈলী তৈরি করে দিয়েছে ভিন্ন ভিন্ন চরিত্রের কাঠামো। প্রিয় দর্শক, আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় দুজন অভিনয় শিল্পীকে, সাবিরি আলম এবং মুন্না ইউসুফ নেমিকে। স্বাগতম লিজা নামের আমিতে। ধন্যবাদ। আমার একটু অন্যরকম লাগছে এই কারণে যে দুজন মানুষের কথা আমি ছোটবেলায় শুনেছি, সাবিরি আপার সাথে ছোটবেলায় দেখা হয়নি, মেমি আপার সাথে আমার ছোটবেলায় দেখা হয়েছে, তখন আপনি আমাকে চিনতেন না। তো সেই দুজন মানুষকে আজকে আমি আমার এই আয়োজনে আমন্ত্রণ জানাতে পেরেছি, তাই আমার কাছে খুব ভালো লাগছে। প্রথমেই কথা আসবে যে একটা দীর্ঘ সময় আপনাদেরকে আমরা পাইনি ছোট পর্দায়, দুজনেরই একটা 15 বছর এবং আমার 13 বছর এরকম আপনাদের একটা গ্যাপ দিয়েছে। তো তারপরে আবার কাজ করতে এসেছেন, তো কেমন লাগছে কাজ করতে এসে? এই বিরতির পরে অনুভূতিটা কেমন? প্রথম দিকে তো খুবই এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে, কারণ একদম সাংসারিক কাজ থেকে এক ধরনের মনোটোনাস একটা জীবন যাপন। তো এখন আবার 5 বছর এক টানা কাজ করছি, এক্সাইটমেন্টটা ওই লেভেলে নাই। তবে যেটা হয়েছে, আমাদের কাজের একটা বিশেষত্ব, আমি জানি যে নিমিও এগ্রি করবে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকদিন নতুন নতুন চরিত্রকে রূপ দেওয়ার চেষ্টা করি। তো ওই জায়গাটি তো, ওই বৈচিত্র্যটা তো কখনোই চলে যায় না, তো এটা একটা অবশ্যই। আমারও আসলে ওরকম দীর্ঘ একটা গ্যাপ না হলেও ছাড়া ছাড়া একটা বিষয় ছিল, এই করছি এই করছি না। তো রেগুলার কাজ অবশ্য আমি এখনো করছি না, যেটা করছে সে। তো চাচ্ছি যে রেগুলার কাজ করি, আসলে কাজ করতে ভালো লাগে, এটা সত্যি। মানে মানে প্রত্যেক দিনের একটা রুটিন লাইফ থেকে একটু আলাদা, একেবারে এখানে অন্য কোনো কথা নেই, বাজারের গল্প নেই, স্কুলের গল্প নেই, হ্যাঁ টাকা পয়সা এটা সেটা, মানে একেবারে আলাদা একটা বিষয়, আসলে ভালো লাগে, এনজয় করি। আজকে যেহেতু দুজনকে একসাথে পেয়েছি, আমি ডেফিনেটলি আপনাদেরকে একটু আপনাদের শৈশবে নিয়ে যেতে চাইবো। আপনাদের শৈশবের সময়টুকু কেমন ছিল সেটা সম্পর্কে জানতে চাইবো। তো মেমি আপা, আগে আপনাকে দিয়ে শুরু করছি, আপনার তো বরিশালে শৈশবটি কেটেছে। আমি জানি না, একে তো শান্ত লাগে, বরাবরই বোধ হয় শান্ত ছিল। আমি কিন্তু খুব ডান পিটে ছিলাম, আমি খুব ডান পিঠে দুষ্ট ছিলাম। আমার 3 বার মাথা ফেটেছে, তিনবার না 2 বার বলে, আরেকবার ফাটলে নাকি আমি কাউকে চিনবো না, এখন পর্যন্ত ঠিক আছি আমি। তবে অদ্ভুত যে আমি এত গেছো টাইপের ছিলাম, আমার হাত পা কখনো ভাঙিনি, ভাগ্য ভালো। তো আমার শৈশবটা অদ্ভুত মজার, মানে আমি আসলে তো খেলাঘর করতাম, আসলে মেইনলি আমি কিন্তু নাচ করতাম। খেলাঘর করতাম, পড়াশুনো, রিহার্সেল, সে ছোটবেলা থেকে আমার জীবনটা এরকমই। আপনার কয় ভাই বোন? অনেক কয় ভাই বোন, আমি সবার ছোট। আর আমার 3টা বোন আমার বিয়ের আগে তাদের বিয়ে হয়ে গেছে, মানে ওদের ছেলেমেয়েরাও আমার চেয়ে বড়, বা কেউ কেউ আমার কাছাকাছি। তো যাই হোক, আমি ভীষণ দুষ্ট ছিলাম, আমার দুরন্তপনায় আমার ভরা ছিল। আমি যেমন শীতের দিনের কথা বলি, আমি সন্ধ্যার সময় যখন খেলাধুলো করে বাসায় ফিরতাম, আমি খুব ভালো সাঁতার জানি, হ্যাঁ সাঁতার কাটা আমার ভীষণ প্রিয় ছিল। তো আমি ওই কলা পাতা কচু পাতা গুলো পরিষ্কার করে রেখে আসতাম, কেন ভোরের শিশির পড়বে, আমি ওটা গিয়ে মাখবো অনেক ভোরে উঠে। তারপরে একটু গাছে চড়া, গাছ থেকে ফলটা পেরে নেয়া, হ্যাঁ এগুলো আমার খুব মজা ছিল। বা খেলাধুলো করে একদম সাঁতার পাতার কেটে এসে বাসায় ফিরবো, মানে খেলাধুলা ছাড়া আমি কিছু বুঝতে চাইতাম না আরকি। এবং আপনি বলছিলেন যে আপনি থিয়েটার করার জন্যই ঢাকায় এসেছেন, তো এই যে নাটকের প্রতি বা থিয়েটারের প্রতি ভালোবাসাটা, সেটা জন্মালো কিভাবে? সেটা আমি যখন আমার প্রথম নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় শব্দাবলী গ্রুপ থিয়েটারে, এবং অদ্ভুত আমার বয়স খুব কম, তখন আমি মাত্র ক্লাস 8 পড়ি, মঞ্চ নাটকটা করতে এসে আমার মনে হয়েছে যে নাচ গান আবৃত্তি এগুলো কিচ্ছু আমার জন্য না, আমি অভিনয় করবো, আমার ভীষণ অভিনয় করতে ভালো লাগে। তারপর থিয়েটারের সাথে কিভাবে সম্পর্ক? থিয়েটারের সাথে আমি বরিশাল থেকে টেলিভিশনে প্রোগ্রাম করতে আসতাম, আবৃত্তি করতাম, নাচ করতাম। তো একসময় ওখানে ছিলেন ডিজি এনামুল হক সাহেব, উনি বললেন তুমি কি অভিনয় জানো? হ্যাঁ জানি। বিটিভিতে এনলিস্টেড হয়ে যাও। তারপরে আমি বিটিভিতে এনলিস্টেড হলাম, এবং আমার প্রথম নাটক 84-এ, আমি আসলে তখন স্কুলে পড়ি তখন, আর ওটার নাটকটার নাম ছিল এই সেই কণ্ঠস্বর। ওটা 16 ডিসেম্বরের বিশেষ নাটক ছিল, মমতাজ স্যারের লেখা ছিল, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তফা, আমি আর্টিস্ট ছিলাম, আফজাল হোসেন আমার বড় ভাই ছিলেন, এরকম আর কি। তো তখন মমতাজ স্যারের সাথে আমার পরিচয়,
তো বললো যে তুমি ঢাকায় এসে থিয়েটারে জয়েন করো, তোমার জন্য থিয়েটারের দরজা খোলা। মিমিয়া কথা তো শুনলাম, এবার সাবিয়া আপনার তো শুনতে চাই। আমার তো সবকিছু ঢাকায়, আমি ঢাকায় বড় হয়েছি, আর আমি একদমই শান্ত ছিলাম না বা এখনো নাই, যথেষ্টই অশান্ত। কিন্তু যেটা হচ্ছে যে আমার আমি একেবারেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি। আমার মা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন, আমার বাবা সাংবাদিক ছিলেন, পড়ালেখা লেখি করতেন, তো আমার ভাইও ইটিভি প্রোডিউসার ছিল। সো আমি ওরকম একটা জায়গা থেকে বড় হয়েছি। আমি খুব খেলাধুলার ব্যাপারে আমার অত আগ্রহ কখনোই ছিল না, কিন্তু গানটা ওই আমি সুর তালের সেন্সটা আমার রক্ত থেকে আমি পেয়েছি। নাচটা যে একেবারে ঈশ্বর প্রদত্ত, আমি ছোট কাল থেকে, আমি বরং আমি যখন নতুন কুড়িতে 77 সালে নাচ মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তখন কিন্তু আমি প্রথম হয়েছেন। গ্লুমি পরিবেশ, তো আমার বাবা চ্যালেঞ্জ ওদেরকে একটু মাইন্ডটা ডাইভার্ট করার জন্য, আমার বোনও নতুন কুড়িতে রবীন্দ্রসঙ্গীতে ইয়ে করলো, আমি নাচি। আপনি বয়স তখন কত? আমার তখন 8 বছর, 8 বছর ক্লাস। এর মধ্যে হলো কি আমার এই নাচের কারণে তখন শিশু একাডেমি থেকে বিভিন্ন জায়গায় ডেলিগেশন পাঠানো হতো, তো আমি ওরকম একটা ডেলিগেশনে সিলেক্টেড হলাম। তো তখন কিশোর বাংলায় আফজাল হোসেন উনি কাজ করতেন, এই ওনার সাথে পরিচয় হলো কিছুদিন পর আমাদের বাসায় যাতায়াত। তারপর উনি আমাদের বলে যে আমাদের ঢাকা থিয়েটারে যে ফণী মনসা একটা প্রোডাকশন, ওখানে নাচের মুদ্রা লাগবে কিছু, যে চরিত্রটি আমি করবো, বলে আপনার মেয়েটাকে দেন। তো বলো ঠিক আছে করুক। আর যেহেতু বাচ্চু ভাই মানে নাসিরুদ্দিন ইউসুফ, শিমুল ইউসুফ, ওনার সবাই আমার বাবা মাকে চিনতেন, তো ওইভাবে করেই মানে ও যেমন অভিনয়ের প্রতি একটা ভালোবাসা থেকে বা ওর রিয়েলাইজেশন যে আমি এটি করতে চাই, আমার কিন্তু আদৌ তা না, ঘটনা চক্রে অভিনয় করা হয়ে গেল আর কি। তারপর স্কুল কলেজ সম্পর্কে জানবো। আমার স্কুল হচ্ছে শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয়, এখনো তো কলেজ হয়ে গেছে, আর কলেজ হচ্ছে হোলি ক্রস কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি। আমার স্কুল বরিশাল, আর কলেজ ইডেন কলেজ। আপনার পড়াশোনা বিষয় আর্টস এর উপর? আমি আর্টস পড়েছি এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়িনি। আচ্ছা, কলেজে এসে বা ইউনিভার্সিটি লেভেলে গিয়ে যেটা হয় যে একটা ভালো লাগা একটা বিষয় তৈরি হয়, একজনকে ভালো লাগে তার কাছে, তার থেকে কথা শোনা, তার সাথে সময় কাটানোর একটা বিষয় হয়, তো সেই মুহূর্তটা একটু কেমন কেটেছে বা তেমন ভালো লাগার কোনো মানুষ এসেছিলেন কিনা তখন একটু জানবো। আমার কথা বলবো, উত্তরটা নেব বিরতির পর। প্রিয় দর্শক, কথা বলতে বলতে সময় পার হয়ে যাচ্ছে, বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরব, আমাদের সাথেই থাকুন। বাবু বেঁচে থাকলে, বাবুর বয়স হতো 45, ওই বয়সের কাউকে দেখে আমি তাকিয়ে থাকি, বাবুকে খুঁজি। বিরতির পর ফিরে এলাম লিজান আমার আমিতে, আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দুজন অভিনয় শিল্পী সাবরি আলম এবং মুনিরা ইউসুফ মেনি। তো বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম যে ভালো লাগার বিষয়টি কখন শুরু হলো বা কাউকে ভালো লেগেছিল কিনা সেই সময়টা যখন কলেজ বা ইউনিভার্সিটিতে ছিলেন। কি যেন চকচক করছে ওনার চোখে। আমার তো আসলে যেটা হচ্ছে যে আমি তো তখন স্কুল থেকে স্টেজে কাজ করি, তো খুব একটা সময় পাইনি ভালো লাগলে, মানে ওই ভালো লাগার টোটাল ভেতরে, আর আমাদের সময় যে জিনিসটা ছিল যে ভালো লাগলে সেটা প্রকাশ করা যাবে না, কিন্তু প্রকাশ না করলে ওটা কিন্তু আবার অন্য ধরনের একটা মানে চার্ম আছে, ওরকম একটা জায়গা ছিলাম। আর তখন তো আসলে পড়ালেখা, স্টেজ বলতে চাচ্ছি মানে হবে না, না বলতে চাচ্ছি না, মানে হয় না যে ওই হয়ে ওঠেনি। আচ্ছা, আসলে এটা ঠিক যে আমার আমার মানে একটা অভিজ্ঞতাকে কষ্টের অভিজ্ঞতা এটা নিয়ে, সেটা হচ্ছে যে আমি যখন বরিশাল থেকে ঢাকায় আসি নাটক করার জন্যই, যেহেতু এটা মফস্বল, আমার অনেক রিলেটিভ
আমার বাবা মাকে বলেছে যে তোমার মেয়ে তো নাটক করতে যাচ্ছে না, নষ্ট হতে যাচ্ছে। এটা আমাকে ভীষণ স্ট্রাইক করেছিল। আমার কাছে আমি পড়াশোনা করবো, নাটক করবো, কোনো দিকে ফিরে তাকাবো না। হ্যাঁ, ওই বয়সটা অবশ্যই কাউকে ভালো লাগার বয়স, বা আমাকে নিশ্চয়ই কেউ বলেছে, এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। কিন্তু ওই সবসময় মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করতো, আমার খুব দুঃখ আছে প্রেমটা না হয় বাদই দিলাম, আমি কোনো বন্ধু বান্ধব মেনটেন করতে পারিনি। মানে ওই সময় যখন আমি খুব হৈহুল্লো করব, একজনের জন্মদিনে যাব, কারোর সাথে একটা শপিং করতে যাব, আমার ভেতরে শুধু ওইটা কাজ করতো যে আমি খুব সাবধানে থাকবো। ওই সময়টা আপনারা যখন রিহার্সাল করতেন, টিএসসিতে বেশিরভাগ বোধহয় রিহার্সাল গুলো হতো, সেই সময়ে রিহার্সাল করার সময় যে একটা মেন্টাল এনভায়রনমেন্ট এবং সবকিছু মিলিয়ে আপনাদের তখনকার সিচুয়েশনটা কেমন ছিল, আর এখন কি হচ্ছে, বা এখন আদৌ কতটুকু আপনারাও তাদের সাথে যোগাযোগ রাখেন কিনা একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে, যখন আমরা করেছি তখন এতটাই ছোট ছিলাম মনমুন, যে কি করছি, কত বড় কাজ করছি একটু মূল্যায়ন করার কোন মানসিকতা বয়সী ছিল না। তুমি আমাকে এখন যদি ওই কাজটি করতাম, আমি অনেক সুন্দর করে গুছিয়ে তোমাকে বলতে পারতাম। তখন আনন্দের কারণে রিহার্সালে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো, গল্প করছি, টাকা পয়সা। না, আমি একটা জিনিস ঠিক যে আমি থিয়েটার চর্চাটা বরং করে গেছি, টেলিভিশন নাটকের চেয়ে ওটা রয়ে গিয়েছিল, ভাগ্য ভালো, যার জন্য আমার আবার একটু ফিরে আসাটা একটু সহজ হয়েছে। তো রিহার্সাল আসলে আগের মতো হয় না, এটা এখন সবার সময়ও কমে গেছে, সবাই নানাভাবে ব্যস্ত। এবং সত্যি কথা বলতে যে চলতে তো হবে, খেয়ে পরে তো বাঁচতে হবে, কিছু করে তো খেতে হবে। হ্যাঁ, মঞ্চ নাটককে ভালোবাসতে হবে এটা ঠিক, আবার তাকে কিছু করতে হবে। এখন এই একটা দ্বন্দ্ব চলছে, যারা খুব ব্যস্ত হয়ে যায় মঞ্চ নাটক করতে করতে টেলিভিশনে ব্যস্ত হয়ে যায়, একটা হীনমন্যতায় ভোগে অন্য কোনো সহকর্মীর কারণে, যে হয়তো ও 10 দিন আসছে রিহার্সালে, ও সময় পাচ্ছে না, ও 2 দিন যাচ্ছে, একটু কথা শুনতে হয় কখনো, কেউ ম্যানেজ করতে পারে, কেউ পারে না। হয়তো ওই কষ্টটা থেকে অনেক জেকে নিয়েও আবার ফিরে চলে আসে, যে একটা খারাপ মন নিয়ে বাসায় চলে আসার চেয়ে একটা ভালো মন নিয়ে একটু ভেতরে কষ্ট থাকো, তারপর ওই যন্ত্রণাটা না নি। মিনিয়াপা বলছিলেন সাবিরাপার বিজ্ঞাপনের কথা, তো একটু বিজ্ঞাপনের দিকে যেতে চাই, সেই বাংলালিংকের বিজ্ঞাপনটি যেটা দিয়ে আপনি আবার আপনার কাজ শুরু করেছেন, ভীষণ ভালো লেগেছে, ভীষণ। মিনিয়াপার মতো আমার মনে হয় দর্শক যারা আজকে দেখছেন তাদের স্মৃতিতে এই বিজ্ঞাপনটি সবসময় থাকবে, তো একটু এই কাজটির অভিজ্ঞতা শুনতে চাই। আশ্চর্যভাবে যে সময়টা বিজ্ঞাপন করেছি তার আগ থেকে আমি ভাবছিলাম যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, কিছু একটা কাজ করি পার্ট টাইম না ওরকম। হঠাৎ করে আমার কাছে বিজ্ঞাপনটির অফার আসে, তখন আমি কিন্তু প্রথমে ফোনে এটা বলার পর আমি বলেছি যে আমি ইউনিটে রান্না করে দিই, কারণ ওটা আমি এখন বেটার পারি। ও তখন এরকমই হেসে দিয়েছে, বলেছে আপনি স্টেজে 15 বছর কাজ করেছেন এরকম, আর সেগুলো তো সব মুরগি আর গরুর গোশ আর ভাত রাঁধতে রাঁধতে খেয়ে ফেলেছি আবার এতদিন পর। বললো না আপনি পারবেন, আপনি করেন। তো ওটা থিমটা ছিল হচ্ছে 71-এ একটা বোন ভাইকে হারানো, তো আমার একটাই ভাই ছিল, আমি ওকে হারিয়েছি। তো ভাই হারানোর কষ্টটা তো আমি বহন করি, আমার মৃত্যুর আগ পর্যন্ত করব। এখন কাজটি করার সময় এতদিন পর গ্যাপ দিয়ে, মানে আমি খুবই নার্ভাস ছিলাম, কিন্তু আমি কাজটি ভালো হয়েছে এটার জন্য সবার কাছে খুবই কৃতজ্ঞ। আমি লোভ সম্বরণ করতে পারছি না, আপনাকে একটু অনুরোধ করব যে সেই বিজ্ঞাপনের কথাগুলো যদি একটু আমাদের কাজকে আরো একবার বলে শোনা। আমি দেখি, চেষ্টা করি, প্লিজ। এটা আমার আর বাবুর একসাথে শেষ ছবি, 71-এ তোলা ছবি, মতো দুষ্টু ছিল, সবকিছুতে আমার সাথে জেদাজেদি, খুব রাগ হতো। এই ছবিটা তোলার কিছুদিনের মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হয়। একদিন সন্ধ্যায় বাবা আমাকে নিয়ে বেরিয়ে গেলেন, পথে দেখলাম আরো অনেকে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে, ভয় ভীতি বাধা ডিঙিয়ে নদীর পাড়ে এসে বসে থাকলাম ভোরের অপেক্ষায়। এই প্রথম বাবু আমার কাছে হাঁটছে, বাবুর আগে আমি যাচ্ছি, কোথায় আমি খুশি হব, দুনিয়া ভেঙে কান্না পাচ্ছে আমার। পাড়ে নামতে হানাদার টহলদার বাহিনী এসে গুলি করে, তারপর দৌড়াচ্ছি আর ভাবছি
বাবার বাবুর সাথে বোধ হয় জীবনে আর দেখা হবে না, হয়নি। বাবু বেঁচে থাকলে, বাবুর বয়স তো 45, ওই বয়সের কাউকে দেখলে আমি তাকিয়ে থাকি, বাবুকে খুঁজি, ওর চেহারা কেমন হতো, ও সিদ্ধি কোন দিকে করত, ওর কি গোফ থাকত, ওর বিয়ে হতো, বাবুর বাবুটা কেমন হতো। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা এখানে একটা বিরতি নিয়ে ফিরে আমাদের সাথেই থাকো, ফিরছি নিজের আমার আমি কিছুক্ষণের মধ্যে। বাজে রে গরজি বাজে রে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাছিরে, সমুখে জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন রাজিরে। আপনারা দেখছেন লিজন আমার আমি গ্রামে। বিরতির পর লিজন আমার আমিতে আপনাদের আবারও সাদর আমন্ত্রণ। আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দুজন অভিনয় শিল্পী সাবিরি আলম এবং মুনিরা ইউসুফ মেমি। বিরতিতে যাওয়ার আগে অনেক কথাই হলো, তো এবার একটু জানতে চাইবো বিটিভিতে আপনারা দুজনে কাজ করেছেন শুরুর দিকে, তারপরে যে সময়টুকু পার হয়েছে, এখন এসে যখন কাজ করছেন, শুধু বিটিভি নয় এখন আরো অনেক প্রাইভেট চ্যানেল এসেছে, তো কাজের মাধ্যমটি, কাজের ধরন সবকিছুর মধ্যে নিশ্চয়ই অনেক পরিবর্তন পাচ্ছেন, সেটা একটু আপনাদের মুখে শুনতে চাই, তখনকার পরিবেশটা কেমন ছিল? আমার যেটা মনে হয়, আমার অভিজ্ঞতায় আমি বলবো যে তখন রিহার্সাল করতাম আমরা, তারপর তিনটা ক্যামেরা শুট করা হতো, আর এখন আমরা করি একটি ক্যামেরায়, এবং রিহার্সালের প্রশ্নই আসে না, এমনও ভাবে কাজ করতে হয় যে যাওয়ার সময় লিখে দিচ্ছে তখন স্ক্রিপ্ট। আমি যদিও এটা খুব বিরোধিতা করি, বাট কিছু কিছু সময় হয়ে যায়, যখন একটা সিরিয়ালে অনেক লম্বা সময় কাজ করতে করতে ক্যারেক্টারটা কিছুটা আমি ধারণ করতে পেরেছি, হ্যাঁ তখন, কিন্তু একদম নতুন ভাবে এটা আমি একদমই করতে পারি না এটা। আর কাজ অনেক বেশি হলে যখন কোয়ালিটি বেড়ে যায়, কোয়ালিটিটা অটোমেটিক্যালি একটু হ্যাম্পার হবে, কোয়ান্টিটি যখন অনেক বেড়ে যায়। সো বিটিভির ক্ষেত্রে যেটা হতো যে তখন অনেক সময় নিয়ে একটি প্রোডাকশনকে দাঁড় করানো হতো, তো ওই যত্নটা, ওই মনোযোগটা, আমাদের আজকে কথা বলতে বলতে সময় শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের একটা টর্পেডো সেগমেন্ট আছে, এখানে একজন অতিথি আরেকজন অতিথিকে একটা সমালোচিত অথবা নেগেটিভ প্রশ্ন করেন, সেটার উত্তর দিতে হবে। কে আগে করবেন প্রশ্ন? আমি করি, সেটা হচ্ছে যে আমি ওর সামনে বলে বলছি না, আমি এটা বাইরেও বলি যে মেমি কিন্তু খুব ভালো অভিনেত্রী, আমি যতটুকু অভিনয় বুঝি, কিন্তু সে কেন কাজ নিয়মিত করছে না? কারণ এখন ভালো অভিনেত্রীর অনেক সংকট, তুমিও অবশ্যই আমার সাথে একমত হবে, কেন? আসলে আমার ফ্যামিলির কোনো সমস্যা নেই নাটক না করায়, আমি ওই যে একটা অভিজ্ঞতার কথা বলেছি যে প্রথম ছিল যে আসলে 2000 এ আমার হাজবেন্ড একটু অসুস্থ হয়ে গিয়েছিল, এবং মানে আমি কিন্তু যে বলে না যে বিয়ে হলে বাচ্চা হওয়ার পরে যে একটা মোটা হয়ে যায়, সেটাকে আমি নিজেকে আবার তৈরি করতে পেরেছিলাম, কিন্তু ওই 2000 এ আসলে আমি আমার হাজবেন্ডের অসুস্থতার জন্য আমি মেন্টালি খুব আপসেট হয়ে পড়েছিলাম, এবং আমি নিজের দিকে আর তাকাইনি, কখন যে এত মোটাসোটা হয়ে গেছি বুঝতেই পারছিলাম না। এরপর যখন টেলিভিশনে শুরু করলাম, দেখলাম যে আমাকে ভালো লাগছে না, হ্যাঁ লাগছে না, এইসব এখান থেকে না আমার মনটা একদম ই হয়ে যায়। তোমার কাছে কি গ্রহণযোগ্য? খুব একটা না, এরকম করে করে আমি পেছনে চলে গেছি। এরপর যখন আবার শুরু করলাম ওই যে মঞ্চনাটক, ওটা আবার আমাকে আবার পেছনে ফেলে দিল, আমাকে ভীষণ একটা কষ্ট দিল যে করবো না। এই আসলে ওই 2000 থেকে 2012 পর্যন্ত আসলে অনেকটা সময় গেছে, এটাও বুঝতে পারছি যে কখন যে মুরগি গরুর গোসার এর মধ্যে সবচেয়ে আমার মতো। তো আশা করব সেই ভাবনাটা দূরে রেখে আপনি আবার নিয়মিত কাজ করবেন, আমাদের এটাই সবার সহযোগিতা দেওয়া, এবং আমারও সিরিয়াস চেষ্টা দরকার। আসলে আসলে আমি মনে করি যে নিজের উপরই অনেক কিছু ডিপেন্ড করে, এটা সত্যি কথা। আমার প্রশ্নটা হচ্ছে মঞ্চ নয় কেন? মঞ্চ নয় কারণ আমার যে টেলিভিশনে
অভিনয় আমি তো এটা পেশা হিসেবে নিয়েছি মিমি, যে পরিমাণ সময় দিতে হয় সকাল 10টা থেকে, তার মানে আমাকে উঠতে হয় আরো কটায় এবং মোবাইল বা ওদিকে শুটিং থাকতে ভোর 7টায়, তোমার তো এই অভিজ্ঞতাগুলো আছে তো হয় কি, তারপরে যে একটা বা দুটা দিন বা যে কয়দিন আমার ব্রেক থাকে আমি বাসায় সময় কাটাতে চাই। বেসিক্যালি খুব প্রাইভেট একটা মানুষ, আমার খুব, আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমার মিডিয়াতেও আমি খুব সৌভাগ্যবতী যে মিডিয়াতেও কিছু ভালো মানুষ আছে, আমার ওয়েলউইশার আছে, কিন্তু এর বাইরেও আছে যাদেরকে আমার খুব দরকার। এবং সে কারণে যে মানুষের কথাগুলো বলছিলেন তার মধ্যে অবশ্যই আপনার স্বামীর কথাটা চলেই আসে, কারণ শুটিং এর সময় অনেকবার আপনার মুখে শুনেছি। স্বামীর সাথে আপনার পরিচয়টা কিভাবে? আমাদের একজন গ্রুপে একজন ছিলেন মিনু বিল্লা, শিমুল আপার বড় বোন, উনি আমার হাজবেন্ডকে চিনতেন। ও তখন বিয়ের জন্য পার্টি করছে, তখন ওনার মনে হয়েছে আমি তখন মাস্টার্স দিলাম বা দিব, ও এসে নাটক দেখতে এসেছিল। ওকে তারপর ভালো লেগেছে, ফোন করলো, ফোনে কথা বলে ভালো লাগলো, তারপর কয়েকদিন কথা বললাম এবং তখন আমার বাবা খুব অসুস্থ, সো সবাই ওরকম একটা যে সাবিরের বিয়েটা যদি দেখে যেতে পারে তাহলে উনি হয়তো একটু তো ভাবে হয়ে গেল। এখন আপনি দুই সন্তানের জননী, হ্যাঁ নাম একটু শুনবো? আমার বড় ছেলের নাম হচ্ছে অনন্য আর ছোট ছেলে হচ্ছে অনন্ত। আচ্ছা মেমি আপা, আপনার ফ্যামিলি সম্পর্কে একটু শুনবো? আমার বিয়েটা একটা অদ্ভুত রকমের, আমি আসলে নাটক করতাম, মাত্র শুরু করলাম। ইউসুফ আমাকে অনেক পছন্দ করতে, কিন্তু ওকে আমি কোনোভাবেই চিনি না, তো ও পছন্দ করে এটা তো আর আমি জানি না। তো প্রিয়জন একটা পত্রিকা ছিল, আমার ইন্টারভিউ নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে, কিন্তু আমার তখন যে পজিশনটা এত যত্ন করে ইন্টারভিউ নেওয়ার বা ছবি তোলার না, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, কিছু না অসুবিধা নেই, কিন্তু ওই ফটোগ্রাফার আসছে ইন্টারভিউ যে নিচ্ছে সে আসছে, তারপর উনি আসছে না, তো উনি তো পেছনে, আমি তাকে দেখিনি কোনোদিন, না দেখে না দেখে প্রেম আর কি। তো যাই হোক, ইন্টারভিউ আর বের হচ্ছে না, তো এমন সময় আমার বাবা অসুস্থ হলেন, বাবা মারা গেলেন, বরিশালে চলে গেলাম এবং এমন সময় ইন্টারভিউটা বেরিয়েছে। আচ্ছা, আমাকে কুরিয়ার সার্ভিসে ওই প্রিয়জন পাঠালো, তার সাথে সানন্দা দেশ, হ্যাঁ এটা সেটা, আর চিঠি 12 পৃষ্ঠার একটা চিঠি জোগাড় করেছে, আমার অ্যাড্রেসটা জোগাড় করেছে। হ্যাঁ, পরে আমার একটা ফ্রেন্ড এবং আমার আমার ভাবির সাহায্যে পরে একদিন বলে কি আপনাকে যে আমি চিঠি পাঠাই সবাই পড়ে, আছে হ্যাঁ সবাই পড়ে, বলে এরপরে না দুটো চিঠি পাঠাবো, একটা সবাইকে পড়াবেন একটা আপনি পড়বেন। আমার থেকে তো এই আর কি, এভাবেই 3 মাস চললো চিঠি আর ফোনে। এরপর তো ঢাকায় আসছি, তারপরে তো 2 বছর প্রেম করলাম, কারণ ও আসলে বিয়ের প্রপোজালই দিয়েছিল, আমার বড় বোন ছিল, তো যাক আমার একটা কষ্ট ছিল, প্রেম করতে পারলাম না, সেটা একটা অভিজ্ঞতা হয়ে গেল। এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার একটাই মেয়ে ঝিমলি, ঝিমলি বলে ডাকি, ওর আরেকটা নাম হচ্ছে নুরেন দুদানা। আচ্ছা, ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছে, বিবিএ তে। আচ্ছা, তো কথায় কথায় তো সময় ফুরিয়ে গেল, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ আজ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। তো আমি সাধারণত অনুরোধ করে থাকি অতিথিদের যে একটা গান শোনানোর জন্য, তো মেমি আপা আজকে কি গান শোনাবেন না অন্য কিছু? একটা কবিতা আবৃত্তি করি, তাহলে কবিতা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি, আমি দর্শকের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। না কোনো গান শোনাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমার এই দুজন অতিথি অনেক কিছু বললেন, আমার তো মনে হচ্ছে যে তাদের যে স্মৃতিচারণ গুলো হচ্ছিল আমি যেন তাদের সেই গল্পের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, তো আমার তো খুবই ভালো লাগছে, আমি নিশ্চিত আপনারা উপভোগ করেছেন আমাদের এই কথোপকথন। আগামী পর্বে আবার হাজির হবো আপনাদের প্রিয় তারকাকে নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। কবিতা শুনবো রবীন্দ্রনাথের, রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছিঁড়িয়া, ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া, এমন সময় ঈশান তোমার বিশান উঠেছে বাজিয়া, বাজিরে গরজি বাজিরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝিরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন রাজিরে, ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসেছে নাগিনী,
রুদ্র বীণায় এই কি বাজিল সুপ্রভাতে রাগিনী। অশেষ ধন্যবাদ।